আমি শাহজাহান, 13 বছর যাবত চাকার উপরে চলছি। মানুষ শব্দের আগে একটা পঙ্গু যোগ করে হয়েছি পঙ্গু মানুষ। বিগত দিনের স্বাভাবিকতা আজ অস্বাভাবিক। মাঝে মাঝে নিজেকে মনে হয় বিচ্ছিন্ন একটা দ্বীপ। টাকা নামক সোনার হরিণটি ধরার জন্য সৌদি আরবে যাই 1992 সালে। 1995 সালের 31শে আগস্ট ইলেকট্রিক কাজ করার সময় আমার সহযোগীর অমনোযোগের কারণে আমি মই স্লিপ করে ফ্লোরে পড়ে যাই। যন্ত্রণায় পুড়ে যাচ্ছিল সারাটা শরীর। সমস্ত শক্তি এক করে যখন উঠতে গেলাম তখনই টের পেলাম আমার শরীর আমার আর কথা শুনছে না। তৃষ্ণায় আমার ভেতরটা শুকিয়ে যাচ্ছিল। তলিয়ে যাচ্ছিলাম দু চোখের অন্ধকারে। জীবন ও মৃত্যুর মাঝখানে 28 দিন কাটানোর পর সৌদি আরবের ডাক্তার বলল, আপনি দেশে ফিরে যান, রেস্ট নেন, আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন। আমি সুস্থ হয়ে উঠব ডাক্তারের এই কথাটা সত্যি ছিল না। সেদিন ছিল 26শে মার্চ, স্বাধীনতা দিবসের জন্য স্কুল ছুটি। আমার ইচ্ছে ছিল সারাদিন ঘুরব, কিন্তু মা বললেন বাসা খালি, আমি যেন বাসাতেই থাকি। বিকালে বিছানার চাদর আনতে ছাদে যাই, ছাদটার রেলিং ছিল না। আমি দেখিনি, চাদরটা পাশের নিম গাছের সাথে আটকানো ছিল। আমি চাদরটা ধরে টান দিতেই নিচে পড়ে যাই। আমার চিৎকারে সবাই ছুটে আসে, কিন্তু উঠতে পারছিলাম না। আমার মা, প্রতিবেশীরা আমার পা ধরে টানাটানি করল, বসাতে জোর করল। ব্যথায় ছটফট করতে করতে বললাম, আমাকে শুইয়ে দাও, তোমরা আমাকে একটু শুইয়ে দাও। পরে মামা এসে প্রথমে জাহানারা ক্লিনিকে, পরে পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। ছোটবেলা থেকেই আমার ঘুম কম ছিল, কারণ বিছানায় থাকতে আমার ভালো লাগতো না। দুরন্তপনা করে কাটিয়ে দিতাম সারাটা দিন। সেই বিছানাকে সঙ্গী করে টানা 2 মাস ছিলাম সোরাবর্তী পঙ্গু হাসপাতালে। প্রতি মুহূর্ত মনে হতো, এটা কিরকম পৃথিবীতে আছি আমি, থাকা না থাকা সমান হয়ে যাচ্ছে দিন দিন। নিজের ভেতরে নিজেকে আর খুঁজে পাচ্ছিলাম না। পঙ্গু হাসপাতালে ছিলাম 20 দিন, তার মধ্যে 18 দিন ঘুম আর ব্যথার ইঞ্জেকশন নিতে নিতে যন্ত্রণায় ছটফট করি আর ভাবি, এটাই বোধহয় সেই যন্ত্রণা, এর পরে আসবে মৃত্যু। কিন্তু মৃত্যু আর আসেনি, বরং আমাকে নিয়ে আসা হলো সিআরপিতে। সেখানে 1 মাস 10 দিন ফিজিওথেরাপিতে অনেকটা সুস্থ হলাম, কিন্তু যখন বলা হলো হুইল চেয়ার আমার অবলম্বন, হুইল চেয়ার আমার চালক, আমি আর কখনোই সম্পূর্ণ সুস্থ হব না, তখন বাবা মা অনেকটা জোর করে আমাকে নিয়ে এলেন বাসায়। প্রবল স্রোতে ভেসে যাওয়া মানুষ যেমন সামান্য আশ্রয় পেলে আঁকড়ে ধরে, তেমনি আমিও শেষবারের মতো নিজেকে দেখতে আসলাম সাভার সিআরপিতে। বহির্বিভাগে ভর্তি হই, তবে আমি জানতাম সম্পূর্ণ সুস্থ হওয়া যাবে না আর। তারপরও কে না চায় একটু ভালোভাবে বেঁচে থাকতে। কারোর সাথে কথা বলতে ইচ্ছা করতো না, চুপচাপ নিজের সাথেই নিজের হিসাব নিকাশ করতাম। আমার অসহায় বাবা মাকে নানা লোকে নানা ধরনের চিকিৎসা করানোর পরামর্শ দিলেন। ময়মনসিংহের এক কবিরাজ তাজা গাছের ছাল লতা পাতা দিয়ে পায়ে পিঠে ব্যান্ডেজ করে চিকিৎসা করলো 6 মাস। কুমিল্লার এক কবিরাজ তাবিজ দিয়ে বলল, রাত 12:01 সাত রাস্তার মোড়ে গোসল করাতে হবে। তাতেও কিছু হলো না। সায়দাবাদের এক হুজুরের তেল পড়া মালিশ করানো হলো 8 মাস, তেমন কোনো উন্নতি নাই। তবু আমার বাবা মার বিশ্বাস ছিল আমি আবার সুস্থ হব।
টানা সাত মাস পরে যখন চোখ মেলে তাকালাম সিআরটির আকাশে, তখনই বেঁচে থাকার আগ্রহ খুঁজে পেলাম নিজের ভেতরে। আমি এমন একটা জায়গায় বসছি যেখানে নিজের ইচ্ছাশক্তি আর চলাফেরার গতির কোনো সমন্বয় নাই। পুনর্বাসন হিসেবে সিআরপি আমাকে একটা হুইল চেয়ার দেয়। এই হুইল চেয়ারের চাকার সাথে আমার চরম আত্মীয়তা হয়, কেননা ততদিনে বুঝে গেছি হুইল চেয়ারের চাকাই আমার জীবনের চাকা। বসে থাকার উপায় নেই, আমাকে চলতে হবে। গাজীপুরের কাশীপুর গ্রামের এক লোক, যিনি জিনের সাহায্যে অসুস্থ মানুষ সুস্থ করেন, তিনি আমাকে উপুড় করে শুইয়ে কোমরের উপর পা রেখে দাঁড়িয়ে মন্ত্র পড়তেন। আমি সুস্থ হবার বদলে দিন দিন আরও অসুস্থ হয়ে যাচ্ছিলাম। আমার শরীর ফুলে গেল, কথা বলার শক্তিও হারালাম। অনেক চেষ্টা করে প্রায় তিন দিন পরে যে কথাটা বলেছিলাম সেটা হলো, মা আমি আর পারছি না, বাবা মনে করো তোমাদের একটা মেয়ে মারা গেছে। চাকার উপরে ভর করে আশ্রয় খুঁজতে পৈতৃক বাড়ি দিনাজপুরে আসি, দিনাজপুরের ফুলবাড়ির বেজাই গ্রামে। রাস্তাঘাট নাই, কাদা ডোবা, চাকা চলে না। থাকা খাওয়া চলাফেরার অসুবিধার জন্য সারাদিন কাটাতাম বেজাই বাজারে। নয় ভাই বোনের মাঝে বসে থাকতে একদিন দুদিন ভালো লাগে, কিন্তু তারপর তো আর ভালো লাগে না। কিছু একটা করা দরকার, ব্যস্ত থাকা দরকার, কিন্তু কিভাবে কি করব, হাজার হাজার প্ল্যান আসে মাথায়। আবার এক মুহূর্তে উধাও হয়ে যায় সমস্ত প্ল্যানগুলো। মাকড়সার জালের মতো হতাশা আঁকড়ে ধরল আমাকে। স্কুলের এই মাঠটি আমাদের পৈতৃক সম্পত্তি ছিল, এখানে প্রতিদিন ফুটবল খেলতাম। একদিন আমার দেরি দেখে আমাকে বাদ দিয়েই সবাই খেলতে লাগল। আমি রাগ করে বাড়ি থেকে কুড়াল এনে গোলপোস্ট কাটতে শুরু করলাম। আর এখন খেলা দেখার মধ্যেই আমার আনন্দ সীমাবদ্ধ, হাততালি দেবার শক্তিও পায় না। একসময় আমাদের পরিবারে টাকা পয়সার টানাটানি চলে আসে, মূলত আমার চিকিৎসার নানাবিধ কারণেই। আমি যেন সবকিছুর জন্য দায়ী। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ল, আমি আত্মহত্যার সিদ্ধান্ত নিলাম। পুকুরের পাড়ে গিয়ে হুইল চেয়ার রেখে পা দুটো বাঁধলাম যাতে আর উঠতে না পারি। পা বেঁধে যখন পানিতে ঝাঁপ দিতে যাব, তখনই মনে হলো আমি মরে গেলে সবচেয়ে বেশি কষ্ট পাবে আমার বাবা মা। একবার কবিরাজের কাছে যাচ্ছিলাম, মাঝপথে রিক্সা ভ্যান না পেয়ে বাবা আমাকে কোলে করে প্রায় দুই মাইল পথ হেঁটেছিলেন। তারা তো তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন। আমি আবার
মৃত কাকের অভিশাপের কথা মনে পড়ে। আমার বাবা মা ফ্যামিলির সবাই চাইছিল আমি যেন ডাক্তার হই, কারণ আমার মা সব সময়ই অসুস্থ থাকত। আমি ডাক্তার হলে তার চিকিৎসা করতে পারব। কিন্তু ক্লাস টেনে উঠতে না উঠতেই মলিনার জীবনটা মলিন হয়ে গেল। আমাকে ভিক্ষুক মনে করে একদিন এক পথচারী 2 টাকা ভিক্ষা দেয়। যে আমাকে ভিক্ষা দিয়েছে আখেরের সওয়াবের আশায়, অথচ সে জানলই না আমি প্রতিবন্ধী, ভিক্ষুক না। মানুষের কত করুণা আমার জন্য, অথচ একবার বাসে উঠি শহরে যাবার জন্য, কিন্তু পথে আমাকে নামিয়ে দেয় কারণ আমাকে নিলে ঝামেলা আছে, আমি প্রতিবন্ধী, বাসে বেশি জায়গা লাগবে। তারপর থেকে পাবলিক বাসে আর উঠি না। মানুষ হিসেবে আত্মসম্মান থাকাটা দোষের কিছু না। আমার ছোট বোনের বিয়ের জন্য যেদিন পাত্রপক্ষ দেখতে আসবে, তার আগের দিন ঘটক এসে আমার বাবা মাকে বলল, আপনাদের বড় মেয়ে যে পঙ্গু সেটা কিন্তু তাদের বলবেন না। কথাটা শুনে আমি সেদিন চোখের পানি ধরে রাখতে পারিনি। এটাই বোধ হয় আমাদের সোসাইটি। পরিবারের সবাই মনে করত আমি তাদের বোঝা, সবসময় গণনার বাইরে থাকতাম। হঠাৎ মনে পড়ল মিস্টার ডেভিডের কথা। সিআরপিতে থাকাকালীন তিনি প্রায় বলতেন, আমাদের বেঁচে থাকতে হলে কিছু করতে হবে, আর বাঁচতে হলে টাকার দরকার, টাকার জন্য কাজ দরকার। কাজ আমাকে শূন্য থেকে শুরু করতে হবে। প্রথমে আমি আলু চাষ করলাম, প্রচুর আলু হলো কিন্তু বাজারে মূল্য পেলাম না। তারপর ধানের কল করলাম, কাজের জন্য থানা সদরে যাই, যুব উন্নয়ন মৎস্য অফিসে যাই, ট্রেনিং নেই। কাজ শিখি, তারপর মৎস্য চাষ করি। বিজয় বাজারে 8টি দোকান দিলাম, আমার মতো পঙ্গু মানুষদের দোকানে বসালাম, উৎসাহ দিলাম কাজ করার। কেননা সুস্থ মানুষরা কখনোই বুঝতে পারে না যে হুইল চেয়ার ব্যবহারকারীরা কখনো কখনো সুস্থ মানুষের চেয়েও বেশি কাজ করতে সক্ষম। প্রথম প্রথম হুইল চেয়ারে আমি বেশিক্ষণ চড়তে পারতাম না, মাথা ঘোরাতো। কাউন্সিলর আমাকে বোঝাতো সবাই নিজেকে নিজের মতো তৈরি করে, আমিও পারবো।
যদি আমি চাই, তবে হুইল চেয়ার বাদ দিয়ে নয়। আস্তে আস্তে আমি আমার জীবনটা মেনে নিলাম। একটি মেয়ের সঙ্গে আমার দীর্ঘদিন ভালোবাসার সম্পর্ক ছিল। আমি বিদেশ যাবার পরও তার সঙ্গে নিয়মিত পত্র বিনিময় হতো, কিন্তু একটা দুর্ঘটনা সবকিছু এলোমেলো করে দিল। আমাকে হুইল চেয়ারে দেখেও তার মন মানসিকতার কোনো পরিবর্তন ঘটেনি। সে আমাকেই ভালোবাসে, আমাকে বিয়ে করে সংসার করবে। আমি শুধু এটুকুই বোঝালাম এটা সম্ভব নয়, বাস্তবতা আর আবেগ এক নয়। আমি ডিসেবল, তোমার ঘাড়ে বোঝা হয়ে থাকতে চাই না, তাছাড়া সবাই মেনে নেবে না। শেষে ওর বিয়ে হয়ে যায়, শুনেছি ভালোই আছে। মেয়ে হয়ে জন্ম নিয়েছি, ঘর সংসার একটা মেয়ের জীবনের পরম আকাঙ্ক্ষা। কিন্তু আমার জীবনের ঘর সংসার নিয়ে আমার বাবা মা আত্মীয় স্বজন সবাই খুব দুশ্চিন্তায় থাকত। মা প্রায়ই বলতেন, আল্লাহ নাকি মিল মতো জোড়া তৈরি করে রেখেছেন, সময় মতো সব ঘটবে। সিআরপিতে কামরুল নামে আমার এক বন্ধু ছিল, আমারই মতন প্রতিবন্ধী। একদিন কামরুল মিষ্টি নিয়ে এসে বলল, দোস্ত মিষ্টি খা, আমার বিয়ের মিষ্টি, প্রতিবন্ধী আসমাকে আমি বিয়ে করেছি। আমি ঠাট্টা করে বললাম, আমাকে বিয়ে করাবি না, তুই একা বিয়ে করলি। দীর্ঘদিন পর কামরুল আমাকে ফোন করে বলল, দোস্ত ঢাকায় চলে আস, আর শোন, কোনো মেয়ে যদি তোকে ফোন করে তবে রিসিভ করিস, বকাঝকা করবি না। কিন্তু প্রথম যেদিন ফোন করেছিলাম সেদিন বৃষ্টি হচ্ছিল। আমার নাম জিজ্ঞাসা করতেই আমি বললাম বৃষ্টি, আর সে হয়ে গেল বাদল। বৃষ্টি ও বাদল নামে আমাদের জানাশোনা হতে থাকে ফোনের মাধ্যমে। তারপর উভয়ের গার্জিয়ান মিলে 2007-এর 23 জুলাই আমাদের বিয়ে হয়। মলিনা খুব কাজ পাগল মানুষ। বিয়ের আগে ওর একটা দর্জির দোকান ছিল, অন্যদের কাজ শেখাত। এখন আমি সারাক্ষণ বাইরের কাজে ব্যস্ত থাকি, কিন্তু ও তো কর্মহীন। বাড়ি ফিরে ওর বিবর্ষ মুখ দেখে বুঝে নিলাম ওর কাজ দরকার, ব্যস্ততা দরকার। মলিনার জন্য মুরগির ফার্ম করে দিলাম। আমার ব্যবসার হিসাব নিকাশের দায়িত্ব দিলাম ওকে। কাজের মধ্যে ডুবে থেকে আমাদের সুন্দর সংসারটাকে উপভোগ করছি। সংসার জীবনে আমাদের খুব একটা ঝগড়াঝাটি হয় না, তবে আমি জয়েন্ট ফ্যামিলি পছন্দ করি। পৃথিবীতে জয়েন্ট ফ্যামিলিতে বসবাসকারী মানুষের সংখ্যা কম। কোনো একদিন তো সেপারেট হতেই হবে, তবে আজ নয় কেন? সবাই তো যার যার নিজের মতো থাকতে চায়। আমি চাই আমাদের মাঝে কেউ থাকুক। আমাদের যদি সন্তান এসে যায় কি করব? অবশ্যই সন্তান নেব। কিন্তু আমরা যে ডিসেবল। ডিসেবল তবে কারো বোঝা না, বরং আমরাই আমাদের নির্ভরতা। কিন্তু সন্তানের কথা চিন্তা করব না? ডাক্তার তো বলেছেই আমরা সন্তান নিতে পারবো, তাতে বাচ্চার কোনো ক্ষতি হবে না।
কেননা আমরা কেউই জন্মগত প্রতিবন্ধী না, দুর্ঘটনার শিকার মাত্র। আচ্ছা, আমাদের বাচ্চার কি নাম হবে? গতি, আমাদের গতি।